সো পরমব্রত এবং ঈশা সাহার আপকামিং মুভি ঘরে ফেরার গান মুভির ট্রেলার রিলিজ করা হয়েছে। মুভিতে ঈশা সাহা একজন মিউজিক লাভার এবং গানও করে। সে তার হাজব্যান্ড গৌরব চ্যাটার্জি এবং তার ফ্যামিলির সাথে রয়েছে সে লন্ডনে, কিন্তু সেখানের মানুষ সেখানের পরিবেশকে ঈশা ভালোভাবে মেনে নিতে পারছিল না, তাই থাকতে তার অনেক অসুবিধা হচ্ছিল। মাঝে মাঝে ভীষণ একা লাগে এখানে। কিন্তু এক সময় তার লাইফে ইমরান বলে একটি ছেলে আসে যার রোলে কাজ করেছে পরমব্রত। তারা ইমরান বাড়ি মুর্শিদাবাদে সম্ভবত একই প্রজেক্ট বা কোন একটা জায়গায় তারা একসাথে কাজ করেন এবং তাদের মধ্যে একটা ভালো রিলেশন ক্রিয়েট হয়। এবং যখন ঈশার হাজবেন্ড এবং তার ফ্যামিলি এই ব্যাপারে জানতে পারে, তাদের লাইফে তৈরি হয় এক সমস্যা। এর মধ্যেই বন্ধু পাঠিয়ে ফেলেছো, তারপর কি হয় না হয় জানতে গেলে দেখতে হবে মুভিটি। মুভিটি ডাইরেক্ট করেছেন অরিত্র সেন। তো ট্রেলারকে এক লাইনে রিভিউ করে যদি বলি তবে এভারেজ একটি ট্রেলার লেগেছে আমাকে। তবে হ্যাঁ, বেশ কিছু পয়েন্ট আছে যেটা কিন্তু আমার ভালো লেগেছে। কিছু কিছু অডিয়েন্সদের তো বেশ ভালো লাগবে আমার মনে হচ্ছে এটা। যেমন লুক এন্ড ফিল ওয়াইজ ট্রেলারটি দেখতে ভালো লাগছে, প্রোডাকশন কোয়ালিটি ভালো, রিসেন্ট কিছু বাংলা সিনেমার মতো সিরিয়াল সিরিয়াল মনে হচ্ছে না, সিনেমাটোগ্রাফিও ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দর এবং যেগুলো কিন্তু বেশ ভালোভাবে প্লেস করা হয়েছে। যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, ট্রেলারের শুরুতে ঈশা যখন তার ফ্যামিলির সাথে ছিল, ফ্যামিলির সাথে যখন কথাবার্তা বলছিল তখন এক ধরনের বিজিএম, পরমব্রত স্ক্রিনে আসার পর এক ধরনের বিজিএম, তারপর লাস্টে যখন মোড় আসে একটা গল্পের মধ্যে যেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে, তো সেখানে এক ধরনের বিজিএম, তো প্রত্যেক জায়গায় বেশ খাপে খাপ ভাবে বসে গেছে। শেষে একটা গান শোনা যাচ্ছিল, সেটা কিন্তু শুনতে ভালো লাগছিল, আমার মনে হয় এই সিনেমায় গান ভালো হবে। পরমব্রত, ঈশা, গৌরব সবাইকে বেশ ভালো লাগছে দেখে। ট্রেলার প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে। বাট ওয়েট, ট্রেলার ভালো হয়েছে কিন্তু এতটা নয় যে মুভি দেখার প্রতি এক্সাইটমেন্ট খুব বেড়ে গেছে। মুভির কনসেপ্টে নতুনত্ব আমি কিছু খুঁজে পাইনি। আপনারা পেয়ে থাকলে কমেন্ট বাক্স খোলা আছে, ঠুকে দিন কমেন্ট। আমি যেহেতু এই ধরনের কনসেপ্টে অভ্যস্ত, অনেক দেখেছি এই ধরনের, তাই আমার হয়তো এরকম মনে হচ্ছে, সবার নাও মনে হতে পারে। এছাড়াও মুভি কিন্তু আমার মনে হলো সেই কলকাতা সেন্ট্রিক, কিছু লিমিটেড অডিয়েন্সই দেখতে যাবে সিনেমাটি। মুভির সাথে মনে হয় না সমস্ত শ্রেণীর মানুষরা রিলেট করতে পারবে। খুব বেশি মানুষ যে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখবে বলা মুশকিল। তো যাই হোক, মুভি রিলিজ হবে 25 নভেম্বর, বাট আপনার ভাই অত লেট করবে না, শীঘ্রই আসছে নতুন ভিডিও নিয়ে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।